পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রবিবার সিলেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। খেলা শুরু হবে বিকাল চারটায়। দুই দলের সবশেষ ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলেই কিনা এবারে লড়াই শুরুর আগেই তৈরি হয়েছে অন্যরকম এক উত্তাপ। সিলেটে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এলো বিষয়টি। দ্যাট মিনস তারা আমাদেরকে লাইটলি নেয় নাই অবশ্যই। সোফার আমি যেটা চিন্তা করছি যে অপরচুনিটিসের দিকে দেখতেছি, কারণ ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে যে ওয়ার্ল্ড কাপে মোরালেস ওদের এই টিমটাই খেলবে। সো ওদের জন্য একটা গুড প্রিপারেশন আমাদের জন্য, ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে পাঁচটা টি টোয়েন্টি খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটা থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো উইকেট খেলতে হবে। সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরও জানালেন, আগে যা কিছু হয়েছে সব কিছু ভুলে গিয়েছেন তারা, এটা শুধুই নতুন একটি সিরিজ। Those things are gone now, it's a new venue and a new series and we are prepared for that and we just want to play good cricket and hopefully you know this season, this series we will again play on our potential and give our 100%. সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে চায় বাংলাদেশের মেয়েরা। আমরা বলবো যে লাস্ট যে সিরিজটা খেলেছে সেটা আমাদের বলবো যে আমাদের ক্যাপাসিটি যেটা ছিল ক্রিকেট খেলা সেটা আমরা খেলতে পারিনি, বাট এই টিমটাই কিন্তু গত সিক্স সেভেন মান্থ বলবো যে ইন্ডিয়া পাকিস্তান প্লাস হচ্ছে সাউথ আফ্রিকা এগেনস্টে বেটার ক্রিকেট খেলে আসছে। বলবো যে আমরা আমাদের বলবো যে পোটেনশিয়াল অনুযায়ী আমাদের পারফরমেন্স আমরা করতে পারিনি অস্ট্রেলিয়া সিরিজে, যেটা খেলেছে এর থেকে বেটার খেলার সম্ভাবনা ছিল। ম্যাচ হারা জেতা নিয়ে আমার সব কোনোদিন কোনো আক্ষেপ থাকে না, বাট বেটার ক্রিকেট খেলাটা সেটা আমরা খেলতে পারিনি। বাট আমাদের এখন এটাই লুকিং ফরওয়ার্ড যে আমরা যেন ইন্ডিয়ার এগেনস্টে যেন আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বেটার ক্রিকেট খেলতে পারি। পাঁচ ম্যাচের এই লড়াইয়ের শুরুটা কেমন হয় সেটি এখন দেখার অপেক্ষা। মোসানাত সিয়াব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।